2024 সালের HSC ও সমমান পরীক্ষা 30 জুন থেকেই শুরু হবে। এই পরীক্ষা এক মাস পেছানোর যে বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি সত্য নয়। আগের রুটিন অনুযায়ী HSC পরীক্ষা শুরু হবে। আজ শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024 সালের HSC পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা থেকে স্বীকৃত নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময় অনুযায়ী আগামী 30 জুন থেকে HSC পরীক্ষা 2024 যথারীতি অনুষ্ঠিত হবে। সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া এই বিজ্ঞপ্তির শিরোনাম ছিল 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এক মাস বিলম্বের নোটিশ। ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও দুই দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলনের উপর ভিত্তি করে HSC পরীক্ষা আগামী 30 জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। গত 2 এপ্রিল চলতি বছরে HSC পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা 1টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 11ই আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা 12 থেকে 21 আগস্টের মধ্যে শেষ করতে হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।